নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি অসম্ভব একটা ভালো রেসিপি, মটন কিমা কলিজা। নামটা হয়তো আপনারা শুনে থাকবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো, রুটির সঙ্গে বলে তো কোনো কথাই নেই, ইভেন পরোটা বা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। আপনারা বানিয়ে খাবেন, আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। তাহলে আসুন দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি মশলাটাকে তৈরি করে নিচ্ছি। এই মশলাটা কিন্তু 300 গ্রাম কিমা আর 250 গ্রাম কলিজা, সেই পরিমাণে মশলা তৈরি করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ ভেজে নেওয়া জিরের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। কিছুটা জল দিয়ে এগুলোকে পেস্ট করে নেব। দেখুন এরকম পেস্ট করে নিয়েছি। এইটা দিয়ে কিমা কলিজাটা বানালে কিন্তু খুব ভালো টেস্ট হয়। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 বড় চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিছু শুকনো গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, 1/2 ইঞ্চি টুকরো দারচিনি, 4-5টা লং আর 4-5টা গোলমরিচ আর 1টা তেজপাতা। মশলাটা ফুটে যাওয়ার পরে এখানে 2টো মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন করব না, এরকম কালার চেঞ্জ হয়েছে, এখন পিষে নেওয়া মশলাটাকে দিয়ে দেবো। আর ওই সঙ্গে জারের মধ্যে যে মশলাটা ছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন গ্যাসটাকে হাইতে রেখে কিন্তু 2-3 মিনিট আমি এই মশলাটাকে কষিয়ে নেব। মশলার উপর থেকে একটু একটু তেল ছেড়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এখন টমেটোর সঙ্গে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার চারপাশে তেল ছেড়ে এসছে, এখন এর মধ্যে 300 গ্রামের কিমা দিয়ে দিলাম। কিমাটা দিয়ে আরো 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা যাতে ধরে না যায় তো অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে কিমাটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে স্লো রেখে 10-12 মিনিট আমি রান্না হতে দেব। 10 মিনিট পরে ঢাকনা তুলে নাড়িয়ে নিচ্ছি। এর মাঝে 2-3 বার নেড়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে 1 চামচ কসুরি মেথি এইভাবে হাতের মধ্যে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এই কসুরি মেথিতে কিন্তু টেস্ট খুব ভালো হয়। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা না দিলে কিন্তু রং একদমই আসবে না, যেহেতু এর মধ্যে কলিজা দেব তো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পরে দিয়ে দিলাম এখানে 250 গ্রাম এরকম কেটে নেওয়া কলিজা। কলিজা দিয়ে আরো 2-3 মিনিট কষিয়ে নেব। এর বেশি কষালে কিন্তু কলিজাগুলো শক্ত হয়ে যাবে। মিনিট তিনে কষিয়ে নেবার পরে এর মধ্যে অল্প পরিমাণ মানে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এই জলটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন, কারণ একটু ঝোল ঝোল খেতে চান, অনেক একটু শুকনো খেতে চান, তার উপরে জলটা দিতে হবে। জল ভালো করে মিশিয়ে নিয়ে এখন মিনিট 10-এর জন্য আবারও গ্যাসটাকে স্লো করে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিটের মাঝখানে কিন্তু আমি 2-3 বার ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। মনে হচ্ছে আরেকটু হবে, তাই আমি 3 টেবিল চামচ মতো
জল দিয়ে গ্যাসটাকে হাইতে রেখে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। এই সময় চেখে নিয়ে পরিমাণ মতো আর একটু লবণ দিতে পারেন, আমার কিন্তু লবণের আর দরকার হয়নি। মটনটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পরে, আমি কিন্তু এটা গ্যাস অফ করে গ্যাসের উপরে রেখেছিলাম। দেখুন কত সুন্দর কিমাকুলিজার কালারটা। এখন এর মধ্যে কিছুটা কুচিনিয়া ধনে পাতা দিয়ে দিচ্ছি। যে কোনো ছুটির দিনে রেসিপিটি বানিয়ে খাবেন আর পাশে থেকে আমাকে উৎসাহ করবেন রেসিপিটি দেখার জন্য। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আবার আসবো।